আসসালামু আলাইকুম। তো এই পর্যায়ে আমাদের কাজ হবে ফন্ট নিয়ে কাজ করা, যে ফন্ট নিয়ে আসলে কী কী সিএসএস অ্যাভেলেবেল আছে। তো আমি ধরেন এখানে একটা টেক্সট নিচ্ছি, পি নিলাম, পি এর মধ্যে ধরেন আমি লরেম দিলাম 10। দিলে যেটা হলো আমাকে একটা ডকুমেন্ট তৈরি করে দিল। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে তার ডিফল্ট অ্যাট্রিবিউট, এখানে কোনো আমরা কিছু অ্যাড করিনি। হ্যাঁ, তো আমরা ফন্ট রিলেটেড কী কী আছে, সবার আগে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ফন্ট সাইজ। এটা হচ্ছে একদম কমন, যে আসলে তার আগে আমি সিলেক্ট করে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে যে বেশি কন্টেন্ট নেই, আমি জাস্ট পি নিয়ে সিলেক্ট করে নিলাম। প্রথমে কী হবে, ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ কী হবে, আপনি পিক্সেলে বলে দিতে পারেন, নয়তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। দেখেন এক্স লার্জ দিলে কী হয়, অনেক বড় হয়ে গেছে, ঠিক না? তো ডিফল্ট হচ্ছে আপনি সবসময় এখানে পিক্সেল ইউজ করতে পারেন, জাস্ট এটা হচ্ছে কি বেস্ট, কারণ হচ্ছে সবগুলো যত সাই যত থিম অথবা আপনাকে যত কাজ দেওয়া হবে সবগুলো হচ্ছে এরকম পিক্সেলেই ম্যাক্সিমাম করা থাকবে। অথবা হচ্ছে ইএম দিয়ে একটা থাকে, ইএম অথবা রেম, আর ইএম অনেক বেশি বড়, হয়তো 1 রেম যদি দেন, এটা একটা তাহলে এখানে 5 রেম যদি দেন। ওকে, তো রেম আর পিক্সেলের মধ্যে ক্যালকুলেশনটা একটু দেখে নিন। তো আমরা হচ্ছে সাধারণত পিক্সেলটা ইউজ করে থাকি, তো পিক্সেল নিয়ে একটু ক্যালকুলেট করবেন ফন্ট সাইজ। দেন গেলো হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটা কি, ফন্ট ফ্যামিলি হচ্ছে আপনি চাইলে যে কোনো ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারেন। ধরেন এখান থেকে আপনি মনেস পেজ দিলেন, হ্যাঁ দেখেন ফন্টের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর দিলেন হচ্ছে যেগুলো আপনার কাছে থাকে, যেমন অ্যাপেল সিস্টেম বা কচকর কিছু একটা আছে, দেখেন এটা একটা হয়ে গেছে। তো এই টাইপের যত ফন্ট টাইপ আছে, বা হচ্ছে আপনি যদি টেক্সটের ফন্ট স্টাইল চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে কি ফন্ট ফ্যামিলি। ওকে, দেখেন আচ্ছা। এরপর আছে টেক্সট ডেকোরেশন। হ্যাঁ, টেক্সট ডেকোরেশনটা কি, আপনি একটা বর্ডার দিলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। একটা বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড। দেওয়ার পর যেটা হবে, তো 1 পিক্সেল সলিড দিলে দেখেন একটা বর্ডারটা দেখা যাবে। এখন হচ্ছে আমার জন্য এই ফন্ট রিলেটেডগুলো কিছু জিনিস দেখতে সহজ হবে। একটা হচ্ছে টেক্সট অ্যালাইন। হ্যাঁ, তো টেক্সট অ্যালাইন দিলে যেটা হয়, আপনি লেফট যদি ইউজ করেন বাই ডিফল্টের লেফট থাকে, যদি সেন্টার দেন সেন্টারে চলে আসবে, যদি রাইটে দেন রাইটে চলে যাবে। ওকে, এটা হচ্ছে টেক্সট অ্যালাইন রিলেটেড। এরপর আছে হচ্ছে টেক্সট ডেকোরেশন। হ্যাঁ, টেক্সট ডেকোরেশনটা হচ্ছে কি, তো টেক্সট ডেকোরেশন হচ্ছে আপনি চাইলে যে কোনো টেক্সটের নিচে আন্ডারলাইন একটা সেট করতে পারবেন। দেখেন টেক্সট ডেকোরেশন দিলে তার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। ওকে, আর অথবা হচ্ছে যদি আপনি নাম দেন। ওকে আচ্ছা, এরপর আছে টেক্সট ট্রান্সফর্ম। তো টেক্সট ট্রান্সফর্ম পার টেক্সট ট্রান্সফর্মটা কি, তো আমরা ফন্ট ফ্যামিলিটা একটু ফ্যান্টাসি না দিটা অটোমেটিক বোল্ড হয়ে আছে, আমরা সেন্সিটিভে দিয়ে রাখি। ওকে, সেন্সিটিভটা হচ্ছে একটা কমন একটা ফন্ট ফ্যামিলি যেটা সব সার্ভারে থাকে। ওকে, এরপর হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশনগুলো টেক্সট ট্রান্সফর্মটা দেখে, টেক্সট ট্রান্সফর্ম এটা হচ্ছে কি, আপনি যদি আপার কাজ দেন আপার কাজ হবে, যদি ক্যাপিটালাইজ ইউজ করেন ক্যাপিটালাইজ হবে, আর যদি লোয়ার কেস তো ডিফল্ট থাকেই, ঠিক না, লোয়ার কেস। ওকে আচ্ছা, এরপর হচ্ছে লাইন হাইট। লাইন হাইটটা কি, লাইন হাইটটা হচ্ছে ধরেন আপনি চাইলে আপনি চাচ্ছেন যে লাইন হাইট একটু বাড়াবেন। হ্যাঁ, লাইন হাইট দুই লাইনের হাইট, ধরেন আপনি যদি 30 পিক্সেল দেন দুইটা লাইনের মাঝখানে সে 30 পিক্সেল জায়গা নিয়ে নেবে। ওকে, যদি আরও বেশি দেন বেশি দিবে। এরপর আপনি চাচ্ছেন যে দুইটা ওয়ার্ডের মাঝখানে একটা গ্যাপ দিবেন, এটাকে বলা হয় ওয়ার্ড স্পেসিং। হ্যাঁ, ওয়ার্ড স্পেসিং যদি দেন 20 পিক্সেল, দেখেন দুইটা ওয়ার্ডের মাঝখানে সে 20 পিক্সেল জায়গা নিয়ে নিচ্ছে। তারপর আছে লেটার স্পেসিং। লেটার স্পেসিং যেটা করে, প্রতিটা ইন্ডিভিজুয়াল লেটারের মাঝখানে দেখবেন সে একটা জায়গা নিয়ে নিচ্ছে, মানে একটা ফাঁকা জায়গা নিয়ে নিচ্ছে, দেখলাম একটা স্পেস নিয়ে নিচ্ছে আর কি। তো এত বেশি দরকার নেই, যতটুকু আপনার দরকার সেটা আপনি দেবেন। ধরেন হয়তো 1 পিক্সেল দিন, 1 পিক্সেল হবে, 1 পিক্সেল হয়তো নর্মালি থাকেই গেল। এরপর হচ্ছে ফন্ট ওয়েট। হ্যাঁ, ফন্ট ওয়েট হচ্ছে ধরেন এগুলো, এটা হচ্ছে নর্মাল ফন্ট। হ্যাঁ, আমরা চাচ্ছি যে এটা একটা বোল্ড আকারে দেখতে, তো বোল্ড আকার করতে হচ্ছে 100 থেকে 900 পর্যন্ত এটাকে ইউজ করা হয়। তো এগুলো বিভিন্ন হচ্ছে, 4 পর্যন্ত হচ্ছে নর্মাল, আর 300 হচ্ছে থিন। হ্যাঁ, আর 600 থেকে 900 পর্যন্ত এগুলো হচ্ছে সব বোল্ড। তো আপনি চাইলে হচ্ছে সরাসরি বোল্ড ইউজ করতে পারেন, সমস্যা নেই, বোল্ডার ইউজ করতে পারেন, আর একটু বোল্ড হবে আর কি। ওকে, তারপর এটা এটা আমার ফন্ট ওয়েট, জাস্ট বোল্ড আর নর্মাল এই দুটাই ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ফন্ট স্টাইল। হ্যাঁ, ফন্ট স্টাইল কি, ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল ধরুন আপনি ইটালিক দেন, দেখেন ইটালিক হয়ে গেছে। হ্যাঁ,
এই কয়েকভাবে হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারেন। এরপর আছে টেক্সট কালার। হ্যাঁ, তো টেক্সট কালার ইউজ করার জন্য টেক্সট দিয়ে কিছু নয়, জাস্ট হচ্ছে আপনি সরাসরি কালার ইউজ করতে পারেন। যদি কালার দেন, কালার রেড দেন, রেড হয়ে গেছে। যদি কালার চেঞ্জ করেন বা এখান থেকে যে কোনো কালার দেন, আপনি ওই কালারটা পেয়ে যাবেন সাথে সাথে। ওকে, অথবা এটা দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে কালার নিয়ে। তারপর আছে আর কি আছে, এছাড়া একটা কমন প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আপনি চাইলে যে কোনো কিছু, এর ব্যাকগ্রাউন্ডটা সবার জন্য, শুধু টেক্সটের জন্য না। যদি ব্যাকগ্রাউন্ড রেড দেন, চারপাশের কালারটা রেড হয়ে গেল। তো আপনার কালারের সাথে মিলাই হয়তো আপনাকে ফন্টের কালারটা সেট করতে হবে আর কি। হ্যাঁ, তো এখন ধর হয়তো একটু ভালো লাগতেছে, একটা প্যাডিং দিলে হয়তো আর একটু ভালো লাগবে। ওকে, তাই হলো মোটামুটি একটা সব কিছু রিলেটেড বিষয়, ফন্ট রিলেটেড বিষয়। এছাড়া আরও কিছু আপনি হয়তো নেট থেকে আরও দেখে নিতে পারেন, কিন্তু এগুলো হচ্ছে একটা কমন ইউজ, যেগুলো হচ্ছে যে কোনো একটা টেক্সট নিয়ে যখন কাজ করবেন, একটা হেডিং নিয়ে জানিয়ে কাজ করুন, এই কয়েকটা জিনিস আপনার জন্য পড়বে। আর এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে টেক্সট শ্যাডো। হ্যাঁ, টেক্সট শ্যাডো। তো টেক্সট শ্যাডো দিতে গেলে ব্যাকগ্রাউন্ডটা একটু তুলে দেন, এটা না হলে বুঝবেন না। তো টেক্সট শ্যাডো হচ্ছে আপনার এখানে চারটা পার্ট আছে। হ্যাঁ, একটা 0 পিক্সেল, 0 পিক্সেল, এই দুটো হচ্ছে উপর থেকে নিচের থেকে আর কত পিক্সেল শ্যাডো দিতে চান। ধরুন আমি ব্ল্যাক দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে একদম সেন্টার শ্যাডো। আর এটা হচ্ছে উপর থেকে, ধরুন আমি উপর থেকে 10 পিক্সেল নিচে নামাইতে চাই। হ্যাঁ, দেখেন এটা 10 পিক্সেল নিচে নেমে গেছে। 10 পিক্সেল নিচে নামলে অনেক বেশি নেমে যায়, আমি 5 পিক্সেল দিচ্ছি। দেখেন একটা শ্যাডো পড়ে গেছে, ঠিক না? তারপর এখান থেকে 0 না দিয়ে এটা 1 দেন। দেখেন এখন শ্যাডোটা আরও ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, আর এটা হচ্ছে লেফট থেকে। হ্যাঁ, ধরুন আমি লেফট থেকে আরও 2 পিক্সেল চাপাই দিতে চাই। ওকে, 4 পিক্সেল দেন আর ভিতরে চলে গেছে। আর যদি মাইনাস ইউজ করেন তাহলে উল্টো হবে আর কি, পিছনে আসবে। তো এটা হচ্ছে টেক্সট শ্যাডো, যদি আপনি ইউজ করতে চান তাহলে এটা ইউজ করতে পারেন। তো মোটামুটি আশা করি টেক্সটের এর চেয়ে আর বেশি কিছু, এগুলো হলে আপনার টেক্সট রিলেটেড কাজ চলে যাবে। হ্যাঁ, আপাতত আর খুব বেশি একটা ঝামেলা হবে না। তো এই কয়েকটি একটু প্র্যাকটিস করেন, বাকিগুলো আপনার যদি কোনো প্রয়োজন হয় যে আপনি এটা এখান থেকে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি গুগল সার্চ করতে পারেন, আর নয়তো যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, কোনো প্রবলেম নেই। আসসালামু আলাইকুম।